জাতীয় সংসদ ভবন থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে রাজধানী ধানমন্ডি মোহাম্মদপুর আবাসিক এলাকার অদূরে এবং শহীদ বুদ্ধিজীবী সেতুর সন্নিকটে প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাসের পাশেই নিউ ভিশন গড়ে তুলছে পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প নিউ ভিশন ইকোসিটি। জীবন ধারণ এবং নাগরিক সুবিধায় প্রকৃতির উপাদানগুলোর ব্যবহার নিশ্চিত করা হয়েছে এই ইকোসিটিতে। রাজুকের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের অভ্যন্তরে স্কুল, কলেজ, মসজিদ, খেলার মাঠ, শপিং মল প্রভৃতির জন্য রয়েছে পৃথক জোন। প্রকল্প সংলগ্ন স্থানে এখনই বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ রয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের অভ্যন্তরে জমি কিনে নিয়েছে দেশের স্বনামধন্য বেশ কিছু প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে লেক হেড গ্রামার স্কুল, একাডেমিয়া, অনকোলজি, জেনারেল হসপিটাল সহ আরও অনেকে। প্রকৃতির মনোরম পরিবেশ এবং আভিজাত্যের সংমিশ্রণে গড়ে উঠেছে সামার ভিলেজ। আধুনিক স্থাপত্য শিল্পের মাধ্যমে তৈরি করা হচ্ছে এখানকার প্রত্যেকটি ডুপ্লেক্স ভিলা। নিউ ভিশন ইকোসিটি।